ধ্রুবপটাস নাচে খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। এই কবিতাটি কম বেশি আমাদের সকলের কাছেই খুবই জনপ্রিয় একটি কবিতা। কবিতাটি লিখেছেন বাঙালি শিশু সাহিত্যিক ছড়াকার রম্য রচনাকার সুকুমার রায়। এবারে আমরা সমবেত কণ্ঠে শুনে নেব তাঁরই লেখা কবিতা কুমড়োপটাস, উপস্থাপনায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা। যদি কুমড়োপটাস নাচে খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে, চাইবে না কো ডাইনে বাই, চাইবে না কো পাছে, চার পা তুলে থাকবে জুড়ে হট্ট মুলার কাছে। যদি কুমড়োপটাস কাঁদে খবরদার খবরদার, বসবে না কেউ ছাদে, উপুর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। পরবর্তীতে আমরা একই সাথে একই কণ্ঠে শুনে নেব আরেকটি মজাদার কবিতা, কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা রং বদলের ব্যাপার স্যাপার। দিল্লি থেকে দিল্লি এলে দুধের মতন সাদা, কলকাতার এক কালো বেড়াল বললে তাকে দাদা, আসুন বসুন কেমন আছেন, বাড়ির খবর ভালো। সাদা বিড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বিড়াল বললে, শুনুন রাখো নাকে বেডিং, আমি যখন জন্মেছিলাম চলছিল লোড শেডিং। কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটায় করতো মাতামাতি। একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে, পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেলল হাতি গিলে। পরদিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা, সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা। রামুরের সাথে দামুরের সেদিন হঠাৎ হলো দেখা, বললে দামু
শোন রে রামু, চললি কোথায় একা? নমাস বাদে দেখা হলো, কেমন আছিস? ভালো। আগে তো বেশ ফর্সা ছিলি, এখন কেন কালো? বললে রামু, কেমন করে রং হলো শোন মাইলা? আগে বেচতাম ময়দা, আমি এখন বেচি কয়লা। সেদিন ভোরে পল্লীর হোদা, বল তো ভেবেই হাদা, রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কিভাবে সাদা? বললে হাদা, হায় রে গাধা, এ তো সবাই জানে। অবাক হয়ে তাকিয়ে কেন থাকিস আমার পা?